রাত্রিবেলা যখন আমার দলের চেয়ারম্যান সহ নাসির বাবু ছিল, আমরা ছিলাম, সেদিন আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে ওপর মহলের নির্দেশ আছে আপনারা যে পরনে ড্রেসটা পরে আছেন সেই ড্রেসটাকে খুলতে হবে। আমরা সেদিনকে বললাম আমরা এসেছি, আমরা রাজনৈতিক বন্দী, আমরা আমাদের পোশাক খুলবো না, পুলিশ আমাদেরকে নাছর বান্ধা, শুধু বুটের আওয়াজ আর আমাদেরকে শাসানি, আমাদেরকে বলছে ড্রেস খুলতে হবে। আমার দলের চেয়ারম্যান বলেছেন আমি পোশাক খুলবো না, কারণ আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ওপরওয়ালাকে বলে দিন, কারণ আমাকে যে ড্রেস পরাবেন সেই ড্রেসের নাম তেরে নাম। আপনারা আদিম যুগের মানুষ লজ্জা নিবারণ করত, সামনে কিছুটা অংশ জঙ্গলে ঢাকা আর পিছনটা কিছুটা অংশ জঙ্গলে ঢাকা, লজ্জা নিবারণ করত আর দুটো কাপড়ের রুমালের মতো সামনে কিছুটা ঢাকা আর পিছনে কিছুটা ঢাকা, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। আমার দলের চেয়ারম্যান বলছে যে আমি মুসলমান ঘরের ছেলে, আমি পীরজাদা ঘরের ছেলে, আমাকে পাঁচত্ব নামাজ পড়তে হয়, আমি এই ড্রেস পরবো না। নাছর বান্দা বলছে যে এই ড্রেস পরতেই হবে, যখন আমার দলের চেয়ারম্যান বলছে এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে তবু আমি এই ড্রেস পরবো না, আর এই খবর যদি এই লালবাজারের বাইরে যায় এই বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই আগুন নেভানোর, আমি কোনো মতে এই ড্রেস খুলবো না। টুকরো টুকরো করে দেওয়া হলো, বোমা গুলি নিক্ষেপ করলো, তাও আমরা দমে যাইনি। সেদিন নাসির বাবু আমরা ধর্মতলায় উপস্থিত ছিলাম, সেদিন পুলিশ প্রশাসনকে আমরা বলেছিলাম 10 মিনিটের মধ্যে যদি আমার দলের চেয়ারম্যানকে এই ধর্মতলায় যদি আসতে পুলিশ বাধ্য না করে তাহলে এই কলকাতা দেখবে আইএসএফ কি করতে পারে। কিন্তু 10 মিনিটের মধ্যে আমার দলের চেয়ারম্যান সেদিনকে ধর্মতলায় এসেছিল, উপস্থিত হয়েছিল আমাদের দলের কথা বলার জন্য, কিন্তু এত গভীর ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি। তার ফলে পুলিশ প্রশাসন আমাদের ওপর হাজার হাজার পুলিশ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। সেদিনকে আমরা বলেছিলাম আমার দলের বিধায়কের যদি নিরাপত্তা না থাকে এই বাংলার আমার মায়ের, এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোনো নিরাপত্তা নেই, তাই আরাবুলকে গ্রেপ্তার করতে হবে। সেদিন চৌরঙ্গীতে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম, আর সেদিন পুলিশ প্রশাসন আমাদেরকে নেকড়ের মতো কাঁধানে গ্যাস আলাটি চার্জ করে আমাদেরকে হিঁচড়াতে হিঁচড়াতে আমার দলের চেয়ারম্যানকে টানতে টানতে পিছনে লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে গিয়েছিল। তখনও আমরা বুঝতে পারিনি যে আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র আমাদের তৈরি করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রি 10:30 সময় যখন আমাদেরকে গ্রেপ্তার করা হলো, আমাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হলো, সেদিনকে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের একদম পুরো আমাদের আইএসএফ এর রাজ্য স্তরের সমস্ত লিডারকে আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন করতে চলেছে, আমরা বুঝে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা যখন আমাদেরকে মেডিকেল কলেজে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হলো, তারপরে ব্যাংসাল কোর্টে, ব্যাংসাল কোর্ট যখন আমাদেরকে নির্দেশ দিল কলকাতা পুলিশ রাউডি সেকশন আমাদেরকে 10 দিন পুলিশ কাস্টডি নিচ্ছে, তারপরে বুঝতে পারলাম আমার দলের চেয়ারম্যানকে একটার পর একটা থানা যখন পুলিশ কাস্টডি নিচ্ছে তখন ষড়যন্ত্র আমরা বুঝতে পেরেছিলাম যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়ে কেস করে নিকেশ করতে চেয়েছিল। অত সোজা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাইরন বিশ্বাস নয়, আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, আমাদেরকে ক্যাবিনেটের মিনিস্টার দিয়ে কেনা যায় না, আমাদেরকে থানায় কেস দিয়ে আমাদেরকে দিয়ে ঝুলুম করে আমাদেরকে মেরে বাড়ি ছাড়া করে আমাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে নড়ানো যাবে না, কারণ আমরা মেরুদণ্ডটাকে বিক্রি করতে আসিনি। সেদিনকে আমি কোনো মতে এই ড্রেস খুলবো না। যেদের কাছে সেদিনকে এই মমতার সরকার আমাদের কাছে মাথা নত করেছিল, কিন্তু যেদিনকে আমাদেরকে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট যখন সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে জামিন হলো না তখন আমরা বুঝে গেছি ষড়যন্ত্র আরও গভীরে, যখন আমাদেরকে ডবল বেঞ্চে গিয়ে জামিন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত ছিন্ন করে আমরা সেদিনকে বাইরে বেরিয়ে এসেছিলাম মমতার মুখে কালি দিয়ে, কারণ এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই উনসানির মানুষ আপনাদের কাছে আবেদন, আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে থাকবেন তো, এই আবেদন আপনাদেরকে করছি, আপনারা থাকবেন তো আমাদের পাশে, কারণ এই বাংলার চোরকে তাড়াতে হবে। আপনারা হাত তুলে বলুন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা থাকবো, আমরা আছি, এ লড়াই জারি থাকবে, এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে জিততে হবে, এ লড়াই এই বাংলায় হিন্দু মুসলমানকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরদি সেজে যেভাবে বোরখা পরে যেভাবে হিজাব পরে হিন্দু মুসলমানকে আবার ভাগ করতে চাইছে,
আমরা বুঝে গেছি এই বাংলার ভাইপোকে আপনি বিদেশে পাঠিয়েছেন চোখের চিকিৎসার নাম করে আর এই বাংলার কোটি কোটি 10 কোটি মানুষের হাতে স্বাস্থ্যসাথী তুলে দিয়েছেন নেতাদের বাড়িতে না গেলে আপনার ট্রিটমেন্টটা হয় না আমরা বলছি এর পরিবর্তন চাই আমাদের এই চোর তৃণমূলের বিরুদ্ধে এই রাহাজানির বিরুদ্ধে পুলিশের শাসনের বিরুদ্ধে যারা যে সমস্ত ভাইরা আমাদের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে আমরা মডেল পঞ্চায়েত করতে চাই আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের খাতা পেন নিয়ে নোট করব তার কি দাবি দাওয়া আছে আমার মেম্বার বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবে মেম্বারের বাড়িতে আপনারা যাবেন না এটাই বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনেক কথা বলার ছিল নাসির বাবু বলবেন ছোট ভাই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে তাই আপনাদেরকে বলছি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে তাই আপনাদেরকে বলি যে তৃণমূলের কোনো প্রলোভনে আপনারা পা দেবেন না আমার মায়েদেরকে বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় হিন্দু মুসলমানের এই এই ব্যাপারটা ছিল না কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জায়গা করে দিয়েছে এই বাংলায় জায়গা করে দিয়েছে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন স্কুলে হাই সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি তখন আমরা দেখেছি একটা সরকার চলেছে একটু বিকল্পের কথা বলি আপনারা জানেন 1992 সাল সেদিনকে উত্তরপ্রদেশে যেদিনকে আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের সংস্কৃতি সেদিনকে বাবরি মসজিদকে ধ্বংস করেছিল এই অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদিরা সেদিনকে এই বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা জানেন জ্যোতি বসু এই বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য কাকে বলে সেদিনকে দেখিয়েছিল আমরা চেয়েছি আমরা একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকবো আমরা সংবিধান আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধানকে হাতে রেখে আমরা সংবিধানকে মাথায় নিয়ে আমরা কাজ করব সংবিধানের বাইরে আমরা যাব না কারণ আমরা ভারতবাসী আমাদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই বিজেপি সরকার এই ভারতবর্ষের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ব্যাংকিং ব্যবস্থাটাকে লুট করেছে গ্যাসের দাম 400 টাকা ছিল 1200 টাকা হয়েছে আজকে সর্ষের তেলের দাম কি ছিল 70 টাকা 80 টাকা ছিল আজকে 180 টাকা 200 টাকা হয়েছে আর আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে লক্ষ্মীর ভাণ্ডা আমাকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার দেব না মমতা বন্দ্যোপাধ্যায় প্রক্ষণতরে হুমকি দিচ্ছে আমার ট্যাক্সের টাকায় আপনি প্রকল্প চালু করেছেন আমার ট্যাক্সের টাকায় আপনি সমস্ত প্রকল্প দিচ্ছেন আর আপনি আমাকে হুমকি দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না তাই আমরা বলছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছি আপনি পারমিশন দেবেন না পুলিশ প্রশাসন আমরা রাস্তায় থেকে রাস্তায় আন্দোলন করে গরিব মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ লড়াই বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদেরকে জিততে হবে